পালতে চান তাহলে আপনাকে মুরগি বাছাই করতে হবে আর এই জন্য ভালো মুরগি এবং অর্থাৎ উৎপাদনশীল মুরগি এর সাথে যে যেগুলো অসুস্থ অথবা অনুৎপাদনশীল মুরগি সেগুলো মুরগিগুলো আপনারা কীভাবে চিনবেন অর্থাৎ লেয়ার মুরগি চেনার কতগুলো সহজ উপায় আছে আপনি ভালো মুরগি যদি কিনতে চান তাহলে দেখবেন যে এগুলো খুব সুস্থ সবল থাকবে আবার যেগুলো দেখা যাবে খুব একটু ভিরু টাইপের ভয় পেয়ে যাচ্ছে অথবা দুর্বল এগুলো এর মধ্যে পড়বে আবার যে ইয়াগুলো আছে ভালো মুরগিগুলোর যে মাথা আছে মাথাগুলো হবে পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকবে আবার অসুস্থ মুরগি যেগুলো আছে সেগুলো একটু অপরিচ্ছন্ন দেখা যায় এবং কেমন যেন কাকের মতো মনে হবে যেন মানে ইয়া না মুরগি না আপনারা এটা দেখে বুঝবেন ঝুঁটি মুরগির ঝুটি থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে মুরগিটা ডিম কেমন দেবে অথবা মুরগিটা কীরকম ঝুঁটি যদি অনেক বড় থাকে লাল থাকে নরম এবং তৈলাক্ত থাকে এবং মসৃণ থাকে তাহলে মুরগিটি ভালো আবার যদি দেখেন তার ঝুঁটিটা একদম লম্বা এবং পাতলা এবং অনেকটা তীক্ষ্ণ তাহলে যদি এরকম থাকে তাহলে সে মুরগিটি ডিম কম দিবে অথবা অনুৎপাদনশীল হবে মুরগির ঠোঁট মুরগি ঠোঁট দেখে খুব সহজেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কেমন মুরগি হবে এটা হবে ঠোঁট গুটটা হবে পুরু এবং বাঁকানো থাকবে যে যেগুলো দেখা যায় পাতলা ঠোঁটটা পাতলা লম্বা এবং চিকন থাকে এইগুলো কিন্তু ডিম কম দেয় এটা দেখে আপনারা বুঝতে পারবেন এখন হচ্ছে কানের লতি কানের লতি আর দেখে আপনারা বুঝতে পারবেন লতিগুলো যদি খুব বড় হয় নরম তৈলাক্ত এবং মসৃণ হয় তাহলে সেটা ভালো জাতের মুরগি আবার যদি দেখেন মুরগিটা হয় সংকুচিত খসখসে তাহলে সেটা জাত ভালো নয় মুরগির পিঠ দেখবেন পিঠটা যদি চৌরা এবং সুজা হয় তাহলে সেটা ভালো আবার যদি সেটা চরু মানে সরু অত এবং সংকুচিত হয় তাহলে সেটা এত ভালো না মুরগির বুকের হাড়টা দেখবেন হাড়টিতে যদি মাংস বেশি থাকে এবং সেটা যদি লম্বা থাকে তাহলে সেটা ভালো জাতের মুরগি অর্থাৎ আপনি সেটা দিয়ে খামার করে আপনি লাভবান হবেন আবার যদি সেটা অনেক ছোটো থাকে এবং তা যে সংকুচিত এটা আপনার হাত দিয়ে বুঝতে পারবেন তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে অনেকটা দুর্বল প্রকৃতির মুরগি মুরগির পেট পেট যদি বড় পেট বলতে বলতে তার যে মুরগির হচ্ছে যে ক্রপ বলা হয় যেটাকে যেটা সামনের দিকে ঝুলে থাকে সেটা যদি বড় থাকে এবং নরম থাকে এবং চর্বিযুক্ত থাকে তাহলে সেটা ভালো চর্বিযুক্ত আপনি বুঝবেন যে এটা অনেক দেখা যা চর্বি বোঝা যাবে হাত দিলে আবার দেখা যাচ্ছে যে ছোটো এবং এটা যদি শক্ত হয়ে থাকে এবং অধিক চর্বি যদি থাকে অধিক চর্বি থাকলে আবার সেটা আবার ভালো না চর্বি থাকবে কিন্তু সেটা হালকা মুরগি মুরগির যে পেলভিক অথবা পেটের হাড়গুলো সেটা হচ্ছে খুব পাতলা ও ছড়ানো এরকম হলে দেখবেন যে মুরগিটি ভালো আবার যদি সেটা যে অনুৎপাদনশীল মুরগি যেগুলো আছে সেটিরগুলো দেখা যা তার পেলভিক বোন যেটাকে আমরা বলি আর অথবা পেটের হাড় সেগুলো খুব কাছাকাছি থাকবে এবং মোটা থাকবে তাহলে সেটা কিন্তু ভালো না এখন দেখেন মুরগির মলদার যে ডিম পাড়া মুরগিগুলোর মলদার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা দেখে বোঝা যাবে যে সেটা আসলে কেমন ডিম দেবে তো এই জন্য আপনাকে মলদারটা খুব গুরুত্ব সহকারে আপনি দেখবেন মুরগির মলদার যদি বড় হয় পুরু হয় এবং ভেজা থাকে তাহলে সেটা ভালো মানে অনেকটা কারণ আমরা জানি যে মুরগি কিন্তু পায়খানা এবং প্রস্রাবের রাস্তা এখানে একটি থাকে আর যার ফলে দেখা যায় যে ওইখান দিয়ে তারা ইয়াও পারবে ডিমও পারবে আর যার ফলে দেখা যায় প্রস্রাব যখন আসবে এবং তার যেটা ডিমের জন্য যে মিউকাস আসে তার জন্য পিচিল থাকবে আর জন্য একটা ভিজা থাকবে যদি ছোটো থাকে এবং শুকনো থাকে তাহলে বুঝতে হবে যে না এটা হয়তো ভালো না এটা হয়তো কিডনির সমস্যা আছে নয় বা যে কোনো একটা সমস্যা আছে পায়ের নখ পায়ের নখ দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে পায়ের নখটা যদি মোটা শক্ত ও সুন্দরভাবে বাঁকানো থাকে তাহলে সেই ন সেই মুরগিটা ভালো জাতের অর্থাৎ সে সেটা ডিম বেশি দেবে মুরগিটা যদি লম্বা এবং পাতলা হয় তার পায়ের নখগুলো তাহলে সেটা ভালো নয় এখন হচ্ছে মুরগির যে পালক বদলানো যেটাকে আমরা মল্টিং বলি যে এটা দেখা যা মুরগিটা খুব দেরিতে মল্টিং করবে অর্থাৎ দেখা যায় একটা নির্দিষ্ট সময় পরবে তার পালকগুলো পড়ে যায় এবং সেটা যদি খুব দেরিতে হয় এবং যখন পালকটা পড়বে দ্রুত যে আজকে পড়া শুরু হয়েছে আবার কিছু সময়ের মধ্যে সেটা পরে যাবে তাহলে সে মুরগিটা ভালো আবার নির্দিষ্ট সময়ের পরে আগে যদি এটা ইয়ে হয় মোল্টিং হয় অর্থাৎ তার পালক পড়া শুরু হয় এবং সেটা যদি অনেক সময় লাগে তাহলে বুঝতে হবে যে সেটা উৎপাদন এত ভালো না অর্থাৎ ভালো জাতের মুরগি না আর ভালো জাতের মুরগি জানার জন্য অবশ্যই আপনাদের জানতে হবে যে সেটা যে মুরগির কোন ব্রিড কোন স্ট্রেন সেটা দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন ঠিক আছে যেমন ফাউমি মুরগি ফাউ মুরগিটা মুরগি দেখা যায় আপনি যদি খোলা অবস্থায় পালতে চান ডিম পারবে দেশ দেশি মুরগির মতো ঠিক আছে আর অন্য যেগুলো আছে সেগুলো কিন্তু এত ডিম দেবে না তো আশা করি আপনারা এটা থেকে অনেক উপকৃত হয়েছেন